আজকে কথা উঠেছে কিছু সংখ্যক আলেম নামের জাহিল যারা বাইরের দিকে আলিমের বেশ ধারণ করে, ভিতর হল মুনাফিকের রোগে পরিপূর্ণ, আমার নবীর শানকে ইজ্জতকে বরদাস্ত করতে পারে না, এরাই হল মুনাফিক। এরা হলো কি কথা বলেন, এটাই হলো মুনাফিকের এক নম্বরের পরিচয়। নামাজ পড়বে, দাড়ি থাকবে, টুপি থাকবে, পাঞ্জাবি থাকবে, প্রয়োজনে অন্য আর একটা মাথায় দিবে, কিন্তু ভিতরে থাকবে না আমার নবীর শান মর্যাদা ইজ্জত, নবীর শান মর্যাদা ইজ্জত কে বরদাস্ত করতে পারে না। কিন্তু সময়ে সময়ে প্রয়োজনে ব্যক্তির স্বার্থে সব করে মুনাফিক হলো এটাই। কথায় কথা এসেছে, নাম নিব না আমি, আসামের হুজাইর এক আলিম নামের জাহিল ওয়াজের মঞ্চে গিয়ে নাটক করে, আছে না নাই? এই ভারতের কিছু মানুষ প্রথম বুঝল না, ওয়াজের মাহফিলে এনে দাওয়াত দিল, নাটক করলো, বিভিন্ন ঢং তামসা করলো, বিভিন্ন মাহফিলে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা পড়লো, কথা ঠিক কিনা? সেই জাহেল যখন ভারতে দাওয়াত শেষ হয়ে গেল, বন্ধ হইল, ভারতের মানুষ অনেক শিক্ষিত, বলুন আলহামদুলিল্লাহ, এইসব নাট্যকারদেরকে, জাহেল নামের আলিমগুলিকে আজকে ভারতের প্রতিটা সংগঠনের ওলামাই কেরামরা, জনগণরা বয়কট করতেছেন। এতে আহলে সুন্নতুল জামাত বলুন, নদওয়া সংগঠন বলুন, জমিয়ত ওলামাই হিন্দ বলুন, জামাতে ইসলামী বলুন, প্রত্যেক সংগঠনের শিক্ষিত আলেম যারা, সমাজ সচেতন ব্যক্তি যারা আজকে ওই নাইট নাটক ওয়াজের নামে যারা নাটক করে, ঢং তামসা করে, হাসি তামসা দিয়ে সময় কাটায়, এগুলিকে আজকে জাতি বর্জন করতেছে, এটা জাতির জন্য একটা শুভ লক্ষণ, বলেন সুবহানাল্লাহ। ওই জাহিলটাকে যখন ভারতের জনগণ বয়কট করলো, তখন চলে গেল বাংলাদেশে, কোন জায়গায়, বাংলাদেশে গিয়ে আমি অবাক হই, যেখানে বাংলাদেশে লক্ষ লক্ষ ওলামায়ে কেরামরা, পীর বুজুর্গেরা, যোগ্যতা সম্পন্ন মুফাসসিরুল কোরআন মুহাদ্দিস থাকার পরেও ওই দেশেও দেখা যায় কিছু জাহিল ভণ্ডরা আছে, ওর বক্তের দাওয়াত দিয়ে নিয়ে ওয়াজের মঞ্চে উঠায়, বলেন নাউজুবিল্লাহ, সেখানে গিয়ে বক্তব্য দিতে দেখি আজ থেকে দুই দিন আগে, যে মুখ দিয়ে দাঁড়িয়ে বললো ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, এবং তার বক্তব্যে আছে আপনার রসুলের সামনে দাঁড়িয়ে মহব্বতে সালাত সালাম পেশ করবেন, বেয়াদবি করবেন না, মহব্বতে করবেন, ওই যে জবান দিয়ে মুনাফিকটা এই বক্তব্য দিল বাংলার জমিনে দাঁড়িয়ে, বলতেছে রসুলের সামনে যদি দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা বলতে হয়, তাহলে কোরআন পড়তে গাছের আগায় উঠে নাচতে লাগবো, নাউজুবিল্লাহ বললেন না? তারপর বলতে গিয়ে বলতেছে রসুলের মহব্বতে এইভাবে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা বলা বেদাত এবং হারাম, নাউজুবিল্লাহ বলেন। আমি এইসব কথা বলি না, কিন্তু এই মুনাফিকগুলির চরিত্র আজকে জাতির সামনে তুলে ধরার জন্য কিছু কথা বলতে হচ্ছে। এই এক জায়গায় এক কথা, দেখে এখানে যদি করি আছে, কোনটা কোনটা মাল কোনটা, ওখানে গেলে দেশের বিরুদ্ধে যদি বলি মাল আছে, মানে তারা একটা মাত্র চিন্তা করে তাদের স্বার্থ মাল, ইমানকে বিকি দেখ, এইগুলি হইল মুনাফিক, এগুলি হল মুনাফিক। ওই মুনাফিক মার্কা আলিম নামের জাহিলগুলি থেকে নিজেকে হেফাজতে রাখবেন, আল্লাহ যেন বাসার তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বিভিন্ন সংগঠন থাকতে পারে, বিভিন্ন সংগঠনের মানুষ বিভিন্ন চিন্তাধারায় থাকে, কাউরের কাছে কোনো একটা বিষয় মাকরুহ হতে পারে, আর একজন বলতেছেন মাস্তাহাব, কাউরের কাছে সংগঠনের কাছে সুন্নত হতে পারে, আর একজনের কাছে সেটা অপছন্দনীয়, তিনি বলতেছেন এটা আমি করবো না, আমার অপছন্দনীয়, এটা পার্সোনালি বিষয়, এটা নিয়ে আমরা আজকে ঝগড়া করার প্রয়োজন, কথা বোঝা গেছে? কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে বলবে এটা সওয়াবের কাজ করুন, আরেক জায়গায় মুনাফিককে বলবে সেটা হারাম, জাতিকে মুসলমানকে এইভাবে জাহিল নামের মুনাফিকগুলি বিভ্রান্ত করতেছে, কথা ঠিক কিনা? আল্লাহ এদের থেকে এই জাতিকে যেন হেফাজত করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন।